না, এটা হচ্ছে 2014টা এক একটাতে এক ধরনের লোগো আসে, এটা ফ্যাক্ট না। আপনার অ্যালিস্ট্রেটর যদি আমরা কেউ অন্য পার্সন অফেন্ড করি, সেক্ষেত্রে দেখা যাবে যে এটা অফেন্ড করলেই এখানে সামনে কিছু অপশন চলে আসতে পারে, যেখান থেকে আমার পেজের কিছু সাইজ দেওয়া থাকে, বা আমি ডিফল্ট সরি ডিফল্ট না রিসেন্ট যে কাজগুলো আমি করি সেগুলো এখানে শো করতে থাকে। তো সেক্ষেত্রে কোনো প্রবলেম নাই, আমরা এই পাশে আবার আমাদের নিউ লেখা আছে, পেজের সাইজ বসানোর অপশন আছে, সেখান থেকে ক্লিক করলেই আমাদের ফাইল অপেন হবে। তো আমাদের এখানে ফটোশপটা যেভাবে করছি সেম স্টাইল, ফাইলে গিয়ে অপেন করলে আমাদের অপেন হয়ে যাবে। সেমভাবে ফটোশপে যেমন আমার কিছু বার ছিল, মেনু বার, তারপর একটা বার ছিল কি নাম ওটা, অপশন বার, এখানে নাই। এখানে আসবে আমরা যখন নতুন একটা ডকুমেন্টস নেব তখন অপশন বারটা আসবে, এর আগে অপশন বারটা আসবে না। আর এই পাশেরটা হচ্ছে টুলস বার, এটা হচ্ছে ফ্লোট বার বা সাইড বার, আমরা সহজে সাইড বার বললে হয়। মেইন আমাদের মুখস্থ থাকা লাগে একটু মেনু বার, টুলস বার, এটা একটু মনে রাখলে হয়। আর টুলস বারের প্রত্যেকটা টুলসের নাম কি এটা একটু মনে রাখলে আমার জন্য সুবিধা হয়। যেমন বিশেষ করে আমার প্রথম কয়েকটা টুলস আছে যেগুলো আমার খুব বেশি প্রয়োজন, আর পরেরগুলো তো আমার এটা মনে না রাখলেও চলে, কারণ আমার নিজেরও লাস্টে এখানে কয়েকটা হয়তো চেহারা দেখে বুঝতে পারবো না, এরকম থাকতে পারে। যাই হোক, আমরা একটা নতুন ফাইল নিচ্ছি, যেহেতু আমাদের ফটোশপে যে স্টাইলে ছিল অফেন রিসেন্ট সেভ করা, তারপর যে সেভ ফর ওয়েব, এই জিনিসটা শুধু বাহিরে চলে আসছে, ফটোশপে ছিল এক্সপোর্টে যাইতে হতো, এখানে কিন্তু বাহিরে আছে, শর্টকাট কিন্তু একই স্টাইলে। ঠিক আছে, তো আমি সরাসরি নতুন একটা পেজে চলে যাচ্ছি নতুন ডকুমেন্টস নেওয়ার জন্য। সেম স্টাইলে আমার চলে আসছে প্রথমে আমার ডকুমেন্টসে যে প্রজেক্ট হবে তার নাম দেওয়ার জন্য, তারপর হচ্ছে আমি ফটোশপে ছিল এখান থেকে আমি কোন ধরনের পেপার নেব, পেপারটা নেব ইন্টারন্যাশনাল পেপার না ইউএস পেপার, সেটা আমার নির্ধারণ করা লাগতো। এখানে এত কিছু নির্ধারণ করা লাগবে না, এখানে হচ্ছে আমি কি প্রিন্টের জন্য করবো নাকি ওয়েবের জন্য করবো, নাকি কোনো মোবাইল ডিভাইসের জন্য অথবা ভিডিও টিডিও বা বেসিক অন্য কোনো কিছুর জন্য, তো আমাদের প্রয়োজন হচ্ছে এই দুইটা। আমি খুঁজে দেখছি যে খুঁজেই পাইনি, ফাইলটা নতুন একটা ফাইল ওপেন করে আপনি ডিজাইন গুলো এখানে নিয়ে নেবেন, কোনো প্রবলেম নেই। একটা আরজিবি মোডে আপনি কাজ করলেন, এখন সাপোজ আপনি এটা প্রিন্ট করবেন, তাহলে আপনি সিএমওআই কে দিয়ে একটা পেজ ওপেন করে আপনি ডিজাইনটা শুধু এখানে এসে আপনি এখান থেকে প্রিন্ট করবেন, হয়ে যাবে। আচ্ছা, এখানে হচ্ছে আমার কিছু অপশন যোগ হয়েছে, যেমন এখানে আর্টবোর্ড দেয়া আছে, নাম্বার অফ আর্টবোর্ড, যেটা আমার ফটোশপে ছিল না, একসাথে দুই তিনটা আর্টবোর্ড নেই। যেমন আমরা একটা বিজনেস কার্ড যদি নিতে যাই, সেখানে আমাদের দেখা যাচ্ছে যে দুইটা আর্টবোর্ড অবশ্যই প্রয়োজন, ব্যাক পার্ট ফ্রন্ট পার্টের জন্য দুইটা প্রয়োজন, যেটা ফটোশপে না ইলাস্ট্রেটরে আমি এখান থেকে দুইটা দিয়ে দিতে পারি। আর হচ্ছে এই দুইটা থেকে দুইটার মাঝখানের সাইজ কতটুকু হবে, ঠিক আছে। আর এগুলো হচ্ছে যেমন আমি যদি সাপোজ দুইটার বেশি দিই, চারটা পাঁচটা পেজ নিলাম একসাথে, তো এই পাঁচটা পেজ এক একটা এক এক মানে কিভাবে আসবে, যদি আমি এখান থেকে পাঁচটা কলামে দিয়ে দিই তাহলে এক দুই তিন চার পাঁচ, পাঁচটা আসবে। যদি আমি দুইটা দিই কলাম তাহলে এক দুই তিন চার পাঁচ, এভাবে চলে আসবে, এইটার নিয়মে। জাস্ট এগুলো তেমন সিরিয়াস কিছু না, আমাদের চার পাঁচটা লাগেও না, এখান থেকে ডিফল্ট এটাই সিলেক্ট থাকুক আর দুইটাই সিলেক্ট থাকুক, এখানে আমার পেজ এখন দুইটা, দুইটাই যথেষ্ট, এর বেশি প্রয়োজন নেই। আর এটা হচ্ছে এক একটা আর্টবোর্ড থেকে একটা মাঝখানে দূরত্ব কতটুকু থাকবে সেটা এখান থেকে, এখানে ডিফল্টভাবে অটোমেটিক চলে আসে, এগুলো আমাদের চেঞ্জ করার প্রয়োজন হয় না, ঠিক আছে। ডিফল্ট যেটা চলে আসে ওইটাই রাখাই বেটার। আর সাইজটা আমি এখানে পাচ্ছি, আমার স্বাভাবিকভাবে এই কয়েকটা সাইজের বেশি আমার লাগে না, হয়তো এই ফোর সাইজ অথবা লিগেল বা লেটার, এই দুই তিনটেই লাগে, আর বাকিগুলো তো আমার একটা আমাদের প্রয়োজন হয় না, এই জন্য এখানে ইন্টারন্যাশনাল ইউএস পেপার আবার ভাগ করে দেওয়া হয় না, সরাসরি এখানে কয়েকটা দিয়ে দিছে। শুধুমাত্র এখান থেকে আমি কি প্রিন্টের জন্য করব নাকি ওয়েবের জন্য করব সেটা আমি লিখে দেবো। সাপোজ আমার ওয়েবের জন্য, ওয়েবে আমি ক্লিক করলাম, দেখেন আমার এখানে আরজিবি 72 রেজুলেশনকে আমরা সংক্ষেপে বলি পিপিআই, ঠিক আছে। যে কোনো জায়গায় পিপিআই দেখলে বুঝবেন এটা রেজুলেশনটা, ঠিক আছে। তো এখানে আমি ওয়েবের জন্য দিচ্ছি, অটোমেটিক আমার সেটা নিয়ে নিছে, তার মানে আমাকে চেঞ্জ করতে হচ্ছে না। এখানে আমি এখান থেকে আমার প্রিন্টের জন্য দিলাম, অটোমেটিক সিএমওআই কে 300 অটোমেটিক এটা নিয়ে নিছে, ঠিক আছে। তো এগুলো আমাদের চেঞ্জ করার প্রয়োজন নাই, শুধুমাত্র এখান থেকে আমি চাচ্ছি যে এ ফোর সাইজটা নিলাম পেজ, যেটা প্রিন্টের জন্য নিছি, আর এটা হবে আমার এখান থেকে পিক্সেল,
আর পিক্সেলটা একই রকমই দেখাচ্ছে কেন? না, পিক্সেলে থাকলে আমার এখানে দেখাবে A4 সাইজে 2480x3508 দেখানোর কথা। যাই হোক, এটা এখানে পিক্সেল এরকমই দেখাচ্ছে। আচ্ছা, আমি যদি চাই যে এখন এটা আমি এখন এইভাবে অফেন হবে একটা ফ্ল্যাট ডিজাইনের জন্য, আর আমি চাচ্ছি ব্রোশার ডিজাইনের জন্য নেবো, তাহলে আমার এইভাবে নিতে হবে। তাহলে এখান থেকে জাস্ট এটা ঘুরাই দিলে আমাদের যে সাইজটা উপরে নিচে হয়ে গেছে, পেজটা এখন এমনভাবে অফেন হবে। আর আর্টবোর্ড যদি আমার দুইটা প্রয়োজন হয়, দুইটা দিলাম। এখন প্রয়োজন হচ্ছে ব্লিড। ফটোশপে আমরা বিজনেস কার্ড তৈরির সময় ব্লিড দেখছিলাম, ঠিক আছে, যেটা আমরা একটা প্রথমে বিজনেস কার্ডের সাইজটা অফেন করছি, তারপর রুলার দেওয়ার পর তারপর আবার ইমেজ থেকে ক্যানভাস সাইজ বাড়াইছি। এখানে আমার এত কিছু করতে হচ্ছে না, এখানে সরাসরি আমার যে ক্যানভাস সাইজ যেটাকে আমরা বলছিলাম ব্লিড, এটা কতটুকু লাগবে 0.25 ইঞ্চি দিয়ে দিচ্ছি। কারণ হচ্ছে আমার এখানে আমরা এটা পিক্সেলে করছি, এবং ইঞ্চিতে এখানে দেওয়ার পরে ওই পিক্সেল কতটুকু আসে সেটা অটোমেটিক এখানে নিয়ে নিছে 18 পিক্সেল। ওকে দিলাম, আমার A4 সাইজের দুইটা অফেন করছি, দুইটা চলে আসছে, ঠিক আছে। এখন চাইলে আমার এখান থেকে এভাবে আমি যদি যতগুলো খুশি সর্বোচ্চ মেবি 100টা পর্যন্ত নেওয়া যায়, তবে একটু বেশি ফাইল নিলে ইলাস্ট্রেটরে হ্যাং করে। যেটা অ্যাডোবিন ডিজাইন একটা আছে, যেখানে আপনি 100টা পর্যন্ত যদি এরকম আর্টবোর্ড অফেন করেন হ্যাং করবে না। স্যার, ব্যাকে কি অপশনটা করবেন? পিছনে একটা অপশন দেখলাম, পিছনে একটা কি যেন একটা অপশন, কি যেকোনো কিছু সামনে হঠাৎ চলে আসলে। যাই হোক, আজকে আমি এখানে বেসিক যেগুলো আছে সেগুলো একটু দেখি। আমি এখানে কিছু লিখে রাখছি, নিয়ম অনুযায়ী না গেলে আবার এলোমেলো হয়ে যায় যে কোনটা থেকে কোনটা শিখে ভুলে যায় অনেক কিছু, যে কোনটা দেখাবো। ডকুমেন্ট সেটআপ দেখছি। এখন হচ্ছে জুম ইন জুম আউট করা আমাদের ফটোশপের মতো সেম স্টাইলের। যে ফটোশপে যেমন এই যে এখানে একটা টুল ছিল, ক্লিক করলে প্লাস, অল্টা চেপে ধরলে মাইনাস করতে পারি। আর এতগুলো না গিয়ে আমরা একেবারে সংক্ষেপে ফটোশপের মতো অল্টা ক্লিক করে এভাবে জুম ইন জুম আউট করবো, ঠিক আছে। এরপর হচ্ছে রিডো আন্ডো। ফটোশপে শুধু ব্যাকে সামনে যাওয়ার জন্য দেখছিলাম কি ফটোশপে কন্ট্রোল অল্টার জেড, আর এখানে শুধু কন্ট্রোল জেড। ওইখানে কন্ট্রোল জেড দিলে একবার পিছনে গিয়ে আবার ক্লিক করলে আবার সামনে চলে আসে, এখানে কন্ট্রোল জেড আমি যতবার ক্লিক করব পিছনে যেতেই থাকবে। আর সামনে যাওয়াটা সেম স্টাইলে কন্ট্রোল শিফট জেড, একই স্টাইলে সামনের দিকে যাবে। হ্যাঁ, একটা, এই যে আমি দুইটা করছি, তখন দুইটা দিছি ভিজে দুইটা হয়েছে, একটা করা যাবে। এখন আমি এই যে কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাচ্ছি, যতবার খুশি গেলাম আবার শিফট কন্ট্রোল জেড সামনে চলে আসতেছে, ঠিক আছে। আচ্ছা, এরপর যাচ্ছি আমি এখান থেকে কিছু সিলেকশন আমরা আজকে দেখব। ফটোশপে আমাদের কিছু সিলেকশন ছিল, এখানে প্রথমে ছিল যে একটা রেক্টেঙ্গুলার মার্কিউ টুল, যেটা দিয়ে আমরা সিলেকশন করতাম ইমেজ। এখানে আমরা পাচ্ছি সিলেকশন টুল, তবে এই সিলেকশন টুলের কাজ হচ্ছে যে আমাদের একটা অবজেক্টের অ্যাঙ্কর পয়েন্ট বা টোটাল অবজেক্টটাকে একটা শেপকে সিলেক্ট করা। যেহেতু আমাদের এখানে কোনোভাবে ইলাস্ট্রেটরে আমরা ইমেজ নিয়ে কাজ করতে পারবো না, জাস্ট ইমেজটাকে আমি এখানে বসাই দিতে পারবো, ইমেজটাকে এনে বসাই ইউজ করতে পারবো। ইমেজ থেকে আমি কোনো কালার চেঞ্জ করা বা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা কোনোভাবে আমরা এটা ইলাস্ট্রেটরে পারবো না। আর ইলাস্ট্রেটর বড় একটা সুবিধা হচ্ছে যে, দুইটা সুবিধা, একটা হচ্ছে যে আমাদের এখানে লেয়ার নিয়ে কোনো ঝামেলা নেই। আমি যদি উইন্ডোতে যাই, এখানে আছে যে লেয়ার, লেয়ার আছে, বাট আমার লেয়ারের ভিতরে কোনোভাবে যেতে হচ্ছে না, কখনোই আমরা লেয়ারে ঢুকি না, লেয়ারে ঢোকার কোনো আমার প্রয়োজন হচ্ছে না। আরেকটা বিষয় হচ্ছে যেটা, ফটোশপে আমরা যে কোনো কাজ শুধুমাত্র এই সাদা আর্টবোর্ডের মধ্যেই দেখি, বাহির থেকে কোনো কাজ করে আসলে ওই বাহিরের কোনো কিছু দেখি না। যদি এখান থেকে টেনে এইভাবে দিই, শুধুমাত্র এই সাদা আর্টবোর্ডের মধ্যে যেটা আছে সেটাই দেখি। আর ইলাস্ট্রেটরে আমি টোটাল এই আর্টবোর্ডের মধ্যে, এই টোটাল এরিয়ার মধ্যে যেখানে খুশি সেখানে রাখবো, আমরা এটা দেখবো, ঠিক আছে। এখন সাপোজ আমি একেবারে হারাই ফেলছি, কোথায় জানি চলে গেছি, আমার এটা খুঁজে পাচ্ছি না আর্টবোর্ডটা, এখন আমি আবার খুঁজে নিতে হচ্ছে, এখান থেকে অনেকবার ক্লিক করে করে জায়গা মতো আনতে হচ্ছে। এত কিছু না করে যেখানে হারাই যাক, আমি জাস্ট শর্টকাটে কন্ট্রোল জিরো ক্লিক করব, একেবারে সামনে চলে আসবে, ঠিক আছে, কন্ট্রোল জিরো। হ্যাঁ, আর এরপর হচ্ছে দেখেন
একটু ভালো করে খেয়াল করবেন, আমার এই আর্টবোর্ডে একটা ব্ল্যাক ইয়া দেখা যাচ্ছে, বর্ডার দেখা যাচ্ছে, এখানে কিন্তু দেখা যাচ্ছে না। আচ্ছা এখানে নাই, আমি যখন এখানে ক্লিক করব দেখেন আমার এদিক থেকে এদিকে চলে আসতেছে, হ্যাঁ এটা সিলেক্ট হচ্ছে। সাপোজ আমি আমার এই পেজে আমি ডিজাইন করলাম, এই পেজে একটা ডিজাইন করলাম, এই পেজে লম্বাতে করি। এখন আমি চাচ্ছি যে এই দুই পেজের মধ্যে আমার এই পেজটা আমি যে পেজে সেভ করব, আমি যে পেজে সেভের জন্য যাচ্ছি সেভ রয়েবে, আমার ওইটা আসছে, এটা আমি যে পেজে একটা সেভ করে ফেললাম। এখন সেকেন্ড পেজটা আবার যে পেজে সেভ করব, এখন সেকেন্ড পেজটা যে পেজে সেভ করতে গেলে আমরা যতবারে যাচ্ছি ওইটাই আসবে, সেকেন্ড পেজটা আসার কোনো সম্ভাবনা নাই। এই জন্য শুধুমাত্র আমার একটা কাজ, এই আর্টবোর্ডের উপর একটা যত ডিজাইনে থাকবে আর্টবোর্ডে একটা ক্লিক করব। এখন যদি আমি আর্টবোর্ডের এখানে ক্লিক করি আর আমার এটার উপরে ক্লিক করি সমস্যা নাই। এখন যদি আমি যে পেজে সেভ করতে যাই এখন আমার ওইটা যে পেজে হবে, ঠিক আছে। জাস্ট একটু ফলো করতে হবে কোনটা সিলেক্ট আছে, আমার এখানে দেখেন একটা ব্ল্যাক লাইন দেখা যাচ্ছে, হ্যাঁ না এই ব্ল্যাক ব্ল্যাক এখানে একটা ব্ল্যাক লাইন আছে যেটা আমার এখানে এখন দেখা যাচ্ছে না। এখন যদি এই আর্টবোর্ডে ক্লিক করি এই আর্টবোর্ডে চলে আসছে এখানে নেয়, এটা একবার চিকন তো একটু ভালো করে খেয়াল করতে হয়, আর না বুঝলে প্রয়োজনের সমস্যা নেই, আমি একবার ক্লিক করেই নিলাম, একটা ক্লিক করে দেন আমি যে পেজে সেভ করতে গেলাম, প্রবলেম তো নাই। এখন প্রথমে হচ্ছে আমাদের এগুলো দেখার আগে আমি এখান থেকে একটা বক্স দেখে নিই, রেক্টেঙ্গুলার টুল, যেটা ফটোশপে রেক্টেঙ্গুলার নামে আমি দুইটা টুলস পাইছি, প্রথমে একটা টুল পাইছি রেক্টেঙ্গুলার মার্কিউ টুল, আর পরে পেন টুলের নিচে আমি এই কর্নারে পাইছিলাম রেক্টেঙ্গুলার টুল শুধু, যেটা আমার এই টুলটা। আমরা ওইখান থেকে যখন ক্লিক করতাম আমার এখানে শেপে দেয়া থাকতো, একটা শেপ তৈরি হচ্ছে, আর শেপের জন্য আমার দুইটা কালার আসতো, একটা ফিল কালার একটা স্টক কালার, এই দুইটা কালার আসতো। এখন যেহেতু কালারে চলে আসছি ফটোশপে আমার, আমরা প্রথমে পাইছি দুইটা কালার, যেটা এখান থেকে পাইছিলাম ফোরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড। এখানে যদি আমরা দেখি এখানে লেখা আছে ফিল, এখানে লেখা আছে স্ট্রক, আবার এটাও আছে ফিল এটাও স্ট্রক, দুইটা একই কালার। এখানে যেহেতু আমরা কোনো ইমেজ নিয়ে কাজ করতেছি না এই জন্য আমাদের কোনো ফোরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড বলতে কিছুই নেই, আমাদের এখানে টোটালি কালার আমরা এই দুইটাই পাচ্ছি ফিল স্ট্রক। আর যেহেতু ইমেজ নেই ফিল স্ট্রক কেন, আমরা যে কোনো শেপ তৈরি করবো ওই শেপের ফিল আমার দরকার এবং স্ট্রক বর্ডারটা দরকার, তাহলে আমার ব্যাকগ্রাউন্ড ফোরগ্রাউন্ডের দরকার নেই। এখানে আমি যে দুইটা পাচ্ছি শুধুমাত্র এই দুইটা দিয়ে আমি কাজ করবো, নিজের ডিজাইন তৈরি করব। এই কালারগুলো কিভাবে আমি অ্যাপ্লাই করব, দুই জায়গা থেকে আমি দিতে পারি। এখানে আমি ডাবল ক্লিক করলাম আমার কালার বক্স চলে আসছে, চেঞ্জ করলাম ওকে, আমার এই যে সরাসরি এখান থেকে চেঞ্জ হয়ে গেছে। ফটোশপে ছিল যে আমি কালার এখানে চেঞ্জ করে দেওয়ার পরে অল্টার ব্যাক স্পেস কন্ট্রোল ব্যাক স্পেস এগুলো ক্লিক করা লাগতো, এখানে এত কিছু করা লাগবে না। সাপোজ আমার এইটা আমি এখন এখানে অন্য কালার দেব, তাহলে এই যে সিলেকশন টুলের কাজ তো হচ্ছে সিলেকশন করা, এটা আমি জাস্ট সিলেক্ট করে নিলাম, দেন এখানে আমি ডাবল ক্লিক করে আমার কোন কালারটা দরকার সাপোজ রেডটা, ওকে আমার রেডটা চলে আসছে এখানে, ঠিক আছে। এটার কালারটা আমি ব্ল্যাক করব, ডাবল ক্লিক আমি ব্ল্যাকে নিয়ে দিলাম, ওকে ব্ল্যাক হয়ে গেল, ঠিক আছে। সেমভাবে আমি যদি এখানে যাই জাস্ট এটার উপরে ক্লিক করলে এই যে আমার কালারগুলো দেওয়া আছে, আমি এখানে যেটা ক্লিক করি আমার কালার, এই অপশনটা তো আমার ফটোশপের মতোই সেম, একেবারে ফটোশপে যেভাবে এরকম একটা বক্স নিলে আমার এরকম চলে আসতো সেম স্টাইলে। স্টকে যদি যাই স্টকের কালার দেব এবং স্টকের কালারটা আমি মোটা করে দেব, মোটা করে দিতে পারলাম, যে কালার খুশি আমি সেটা দিতে পারলাম। আবার অফ রাখবো, ফিলটা অফ রাখবো, এখানে ক্লিক করে ক্রস চিহ্ন অফ রাখলাম, স্টকটা অফ রাখবো, ক্রস চিহ্নে ক্লিক করে অফ হয়ে গেল। সেমভাবে আমি যদি এখান থেকে করতে চাই, এখানে এখন একটা কালার দিলাম, এখানে একটা কালার দিলাম ব্ল্যাক, ব্ল্যাক আসে না কেন, এখন আমি হয় মাঝে মাঝে ডিস্টার্ব করে, যাই হোক। এখন হচ্ছে এখানে আমি চাচ্ছি এখান থেকে চেঞ্জ করবো, যেটা এখান থেকে দেখছি যে এখন একটা স্টক একটু মোটা করে দিই আমি এখান থেকে আমার, এগুলো তো আমি তেমন ভালো করে বলতেছি না কারণ এটা হচ্ছে আমার ফটোশপে সেম যে স্টক মোটা করা এগুলো আমরা দেখছি, তাই না। এখন আমি জাস্ট এই দুইটার মধ্যে দুইটা থেকে যে চেঞ্জ করতে পারে আমি সেটা একটু দেখাচ্ছি। এখান থেকে চেঞ্জ করাটা দেখলাম, অফ রাখতে চাইলে অফ রাখতে পারে, সেমভাবে আমি এখান থেকে এটা সিলেক্ট করলাম, এখান থেকে অফ রাখবো, এই যে এটা উপরে আছে এখানে ক্লিক করলাম এটা অফ হয়ে গেল, ঠিক আছে। আমি আবার দিতে চাইলে মেবি চলে আসতে পারে, এখন আসে না, যাই হোক। তাহলে আবার এখান থেকে আমি দিলাম কালারটা, আমি দিয়ে দিলাম স্টক আর একটু মোটা করে দিলাম। এখন আমি চাচ্ছি যে ফিল কালারটা অফ রাখবো এখান থেকে, তাহলে ফিলে ক্লিক করলাম ফিলটা উপরে চলে আসছে, স্টকে করলে স্টকটা উপরে, ফিলে করলাম এখন
এখান থেকে ক্লিক করলাম, চলে আসছে কালার অফ, ঠিক আছে। আবার কালার দিতে চাইলে ডাবল ক্লিক করে কালার দিয়ে ওকে দিলাম, হয়ে গেল, ঠিক আছে। যাক, আমরা এটা কালার অ্যাপ্লাই করতে পারবো। তো এখন এখন ফটোশপের রেক্টেঙ্গুলার বক্সগুলো আমরা এখানে প্রথমে দেখি একটু। একটা বক্স নিলাম, এখন এখানে কোনো কালার আছে? কোনো কালার নেই। আমি একটা কালার এখানে দিলাম সাপোজ, আর স্টক কালারটা ফলতা অফ রাখলাম। এখন আমার কাজ হচ্ছে যে কোনো একটা কর্নার আমি রাউন্ড করব। প্রথম কাজ হচ্ছে আমার একটা কর্নার আমি রাউন্ড করব। ফটোশপে আমরা রাউন্ড করা দেখছিলাম, টোটাল বক্স অপেন করলে এখানে ট্রান্সফর্ম অপশন, ওখানে প্রপার্টিজ নামে একটা এরকম অপশন চলে আসে চারটা কর্নারকে ইয়ে করার জন্য। তো আমরা এখান থেকেও করতে পারি, এছাড়া আমরা সহজে আরেকটা ভাবে করতে পারি। এই যে চারটা বৃত্ত দেখা যাচ্ছে ফটোশপে, কিন্তু এই বৃত্তগুলো নাই, এখানে আছে। এখানে বৃত্তগুলো ধরে আমি টান দিলে এটাকে ব্যান্ড করে করতে পারলাম। এখন আমি চাচ্ছি যে কোনো একটা কর্নার করব, তাহলে এই অ্যাঙ্কর পয়েন্ট আমাকে একটাই ধরতে হবে। এগুলো তো এক একটা অ্যাঙ্কর পয়েন্ট নাকি, ফটোশপে তো আমরা জানলাম একই স্টাইলে অ্যাঙ্কর পয়েন্ট। এখন আমি ক্লিক করলে দেখা যাচ্ছে যে সিলেকশন টুল দিয়ে ক্লিক করলে আমার টোটাল অবজেক্টে সিলেক্ট হয়ে যাচ্ছে। আমি একটা অ্যাঙ্কর পয়েন্ট ধরবো, তাহলে এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল, এটা ক্লিক করলাম, দেন যদি আমি ক্লিক করি শুধুমাত্র এইটাই সিলেক্ট হয়েছে, বাকিগুলো সিলেক্ট হয় না। এখন এইটার এইখানে ধরে আমি কতটুকু ব্যান্ড করা দরকার, ব্যান্ড করলাম, ঠিক আছে। আমি এটা ব্যান্ড করলাম, চাইলে আমি এটা ধরে এটাও ব্যান্ড করব, দুইটাই ব্যান্ড করতে পারলাম। হ্যাঁ আছে, পেন্টুলের কাজই সবচেয়ে বেশি। তাহলে আমার এখান থেকে এই অপশনে যাওয়া লাগতেছে না, এটা দূরে থাকুক, আমরা এখান থেকে যখন যেভাবে খুশি সেভাবে করতে পারি। এই যে ব্যান্ড করতেছে, কোনো অপশনে নিয়ে আসেন না? এটা থাকে, এটা ওল্ড যেসব ভার্সনগুলো সেগুলোতে নেই। এটা 2017 নাকি 18 সময় আসছে, আগে ছিল না। এটা যখন আগে 14 না চালু, এটা 14, এটা পরে আপডেট হইছে। হ্যাঁ সিসিটি পাই সনাতনতে পাই সিএস পাই সিসি পান নাই সিএস সিক্স এ গিয়া নেই সিএস ওই যে সরে যে গোল করে যে অপশনটা এটা নেই, মানে অন্য মেনু থেকে এটা পাওয়া যায় না। আমি যখন 17 শুরুতে পাই নাই, 17 শুরুতে আমি যেটা দিয়ে করছি সেটা পাই না, পরে যখন হঠাৎ এটা জানলাম তখন আমি খেয়াল নেই, আসলে আমি সিসি ইউজ করছি না তখন, সিসি ইউজ করছি। তো পরে যখন 18টা আমি ইনস্টল করছি তখন এটাতে এইটাও পাইছি, এখানে আরও একটা টুলস আমি পাইছি, ওই টুলস আর একটু মজার টুলস, সেটা আমার এখানে এখন নাই। এখন সেটা আমি আপাতত শিওর না যে সিএস সিক্সে নাই কি না। আর এই জিনিসটার কারণে আমার অনেক সুবিধা হয়, মানে অনেক বেশি সুবিধা। এটা যখন ছিল না তখন কিন্তু আমার পেন টুল দিয়ে এই অংশটাকে এভাবে ব্যান্ড করে তৈরি করে অথবা বৃত্ত দিয়ে বসায় ডিভাইড করে ফেলে দিতে হতো, কিন্তু এখানে আমার জাস্ট আমি এখন এটাকে ব্যান্ড করব, ধরে ব্যান্ড করে ফেললাম ইজিলি ভাবে। আচ্ছা, এরপর আমি এটাকে একটু কপি করব। ফটোশপে আমরা কপি করছিলাম সিলেকশন করার পরে, অথবা লেয়ার কপি করতে কি করছিলাম, লেয়ার কপি করতে করছি কন্ট্রোল জেড। এখানে যেহেতু আমার লেয়ার নাই, এখানে আমরা কপি করব শুধুমাত্র এইটাকে কপি করব, লেয়ার যেতে হচ্ছে না, এটাকে আরেকটা কপি করতে পারলেই হচ্ছে। এখন কপি করার জন্য দুইটা ভাবে কপি করা যায়। প্রথম হচ্ছে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, ফেস্ট করার সময় এখন তিনটা ভাবে ফেস্ট করতে পারি। কপি করার সময় এইমাত্র একটা দেখলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করা, ফেস্ট করার সময় তিনটা ভাবে। একটা হচ্ছে কন্ট্রোল এফ ক্লিক করলে এটার উপরে পড়বে ফ্রন্টে, আর কন্ট্রোল ভি বাংলাদেশ ভি যদি কন্ট্রোল ভি যদি ক্লিক করি তাহলে ব্যাকে এই যে অবজেক্টটা আছে এটার পিছনে আরেকটা পেস্ট হবে। এরপর হচ্ছে যদি কন্ট্রোল ভিক্টোরিয়া ভি যদি দিই তাহলে আমার পেস্ট হবে টোটাল এই বক্সের, মানে টোটাল সফটওয়্যারের মাঝখানে পেস্ট হবে। তাহলে আমি এটা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল এফ দিলাম, আমার এখন এখানে দুইটা আছে, একটা টেনে দিলে যে আরেকটা রয়ে গেছে, ঠিক আছে। ডিলিট করে দিচ্ছি, আবার আমি কপি করলাম কন্ট্রোল সি কন্ট্রোল বি দিলাম, আমার এটা পেস্ট হয়েছে ব্যাকে। যেটার আমি কালার যদি এখন চেঞ্জ করি, কালার চেঞ্জ হয়েছে কিন্তু পিছনে থাকার কারণে দেখা যাচ্ছে না, এটা উপরেটা সরাইলে তখন দেখা যাবে। এরপর হচ্ছে কপি করে কন্ট্রোল ভি, এটা ক্লিক করলাম, টোটাল বোর্ডের মাঝখানে আসছে, ঠিক আছে। আর আরেকটা কপি করার সিস্টেম হচ্ছে এটাকে আমি সাপোজ এতটুকু দূরত্বে আমি কপি করব এবং
পর পর অনেকগুলো আমার কপি করতে হবে সেম দূরত্ব রেখে, ঠিক আছে? তাহলে আমি এটা টেনে যখন নিচ্ছি শিফট ক্লিক করলে তো আমার সমানভাবে যাচ্ছে, না হয়তো উপরে নিচে হয়ে যেতে পারে, আর আমাকে নির্দেশও দেখাচ্ছে, গাইডলাইন দেখাচ্ছে আমি মাঝখানে এখন আছে, ঠিক আছে? সাথে আমি অল্টারটা চেপে ধরলাম, আমার এটা এখান থেকে একটা কপি এখানে চলে আসছে, ঠিক আছে? এখন এই অল্টার চেপে যদি আমরা কপি করি, সেই ক্ষেত্রে আমি পরবর্তী কন্ট্রোল ডি ক্লিক করতে থাকলে যতগুলো করব ততগুলো তত মানে দূরত্ব ততটুকু রেখে হতে থাকবে। আমি সাপোজ এই যে কর্নারে দিলাম, ঠিক আছে, এক কর্নার দিয়ে দিয়ে অল্টার চেপে ধরলাম, দেন কন্ট্রোল ডি ক্লিক করলে কর্নার অনুসারে যেতে থাকবে। আচ্ছা, এখন হচ্ছে যেটার উপরে ক্লিক করলাম সিলেকশন টুল দিয়ে আমরা সিঙ্গেল সিঙ্গেল সিলেকশন করতে পারতেছি, ধরতেছি। আমি চাচ্ছি যে এগুলোকে আমি গ্রুপ করে ফেলবো, তাহলে ফটোশপের মতোই কন্ট্রোল জি দিলাম, এগুলো গ্রুপ হয়ে গেছে, লেয়ার না, লেয়ারে তো আমরা যাচ্ছি না। হ্যাঁ, লেয়ারটা একটু দেখাইতাম। আচ্ছা, লেয়ার কি ভালো আছে না মারা গেছে একটু দেখি। এই যে লেয়ারের অবস্থা, এখানে এই যে টিকে ক্লিক করলে আর বের হয়ে আসতেছে, এই যে এগুলো গ্রুপ করা আছে, এই গ্রুপের মধ্যে এগুলো আলাদা আলাদা আছে, এই যে অটোমেটিক লেয়ার তৈরি। হ্যাঁ, এগুলো অটোমেটিক লেয়ার তৈরি হচ্ছে, তো ফটোশপে আমাদের অ্যালিস্ট্রেটর লেয়ারের ভিতরে যাইতে হচ্ছে না, এটি ইটের মতোই শান্তভাবে থাকুক, বিরক্ত না করি। আমরা এখান থেকে এগুলোকে গ্রুপ করলাম, এখন আমি সিলেকশন টুল দিয়ে যখন ক্লিক করতে যাচ্ছি, গ্রুপ অবস্থা থাকার কারণে সবগুলো একসাথে ধরতেছে। আমি চাচ্ছি যে আমার এখানে আরো অনেক ডিজাইন আছে, এখন যদি একবার আনগ্রুপ করি এগুলোকে, আবার গ্রুপ করতে হলে আমাকে একটা একটা করে সিলেক্ট করে ধরে আবার গ্রুপ করতে হবে। এখন এই গ্রুপে থেকে আমি ওইভাবে না করে আমি চাচ্ছি যে গ্রুপ অবস্থা থেকে যে কোনো একটা অবজেক্টকে উপরে নিচে বা সরাবো, তাহলে এখান থেকে আমি চলে যাব গ্রুপ সিলেকশন টুল। তাহলে গ্রুপ অবস্থা থেকে যে কোনো সিঙ্গেল অবজেক্ট আমি ধরে সরাইতে পারি, ঠিক আছে? এখন যদি আমি আবার এখানে চলে যাই, ছেড়ে দিলাম, এখন আবার এগুলো গ্রুপে চলে আসছে অটোমেটিক। আমরা এখানে যে দুইটা টুলস আমরা দেখলাম, এই দুইটা কি ফটোশপে পাইছিলাম? পাইছি, পেন টুলের নিচে দুইটা, পাথ সিলেকশন আর একটা ছিল ডিরেক্ট সিলেকশন। এই যে এখানে ক্লিক করে ধরলে, আচ্ছা একটু স্লো, হ্যাঁ, এই যে পাথ সিলেকশন ডিরেক্ট সিলেকশন, এই দুইটা যে কাজ করে সেম আমার এখানে, এই দুইটা সেম একই কাজ করে, ঠিক আছে? আমাকে খুব বেশি অ্যালিস্ট্রেটর কাজ করতে হলে খুব বেশি এই দুইটাতে আমার বারবার মুভ করতে হয়, এবং হচ্ছে পেন টুল আর এখানে কিছু টুলসে। তো যেহেতু আমরা এই দুইটার কাজ এখন বুঝতে পারছি, একটা হচ্ছে টোটাল সিলেকশন করবে আর ডিরেক্ট সিলেকশন হচ্ছে শুধু অ্যাঙ্কর পয়েন্ট। এখন অ্যাঙ্কর পয়েন্ট আমি একটা সিলেক্ট করলাম, চাইলে এটা সিলেক্ট করতে পারবো, সাথে কি ক্লিক করতে হবে? হ্যাঁ, শিফট ক্লিক করলে, আপনি পারেন, আপনি বলবেন না, ওনারা বলবে, ঠিক আছে? সাথে শিফট ক্লিক করলে আমার দুইটা একসাথে সিলেকশন হচ্ছে, এখন আমি দুইটাকে মুভ করতে পারি যেদিকে খুশি। আর এরপরে আরেকটা টুল আছে আমার, ল্যাসো টুল। এইটার কাজ হচ্ছে সেম ভাবে সিলেকশন করা, ফটোশপে আমরা সিলেকশন দেখছি না, ল্যাসো টুল সিলেকশন ছিল, ওখানে ছিল যে একটা ইমেজ থেকে আমার সিলেকশন করতেছে, এখানেও সেম ল্যাসো টুলটা সিলেকশন করবে, তবে ইমেজ থেকে না, অ্যাঙ্কর পয়েন্টগুলো। আমি এই যে এখন বাহিরে ক্লিক আছে, এই টুলসে আছি, আমি যদি এখানে ক্লিক করি, কোনো কিছু তো নাই, ধরবে কাকে? একটা ইমেজ থাকলেও কিন্তু ইমেজকে ধরতে পারবে না, ব্যাকগ্রাউন্ডের কাজগুলো বেশি করে এটা ল্যাসো টুল। না, ল্যাসো টুল এই উপরে যে আমার যে অবজেক্টটা আছে এটাকে ধরতে পারবে। এই যে আমি আমরা বিভিন্ন অপশন দিয়ে ব্যাকগ্রাউন্ড বানাই না, ওই অপশনগুলোর কথা বলছি। হ্যাঁ, এই যে অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করলাম, শুধু এটা সিলেক্ট করতে পারতেছি, যেটা আমার ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরলে আমি এটাকে টেনে সিলেক্ট করতে পারি। এখন আমি যদি চাই এটা সিলেক্ট করব, এটা করলাম, সেম এই দুইটা সিলেক্ট করব, টেনে দিলাম, শুধু এই দুইটা সিলেক্ট হয়ে গেল, এই দুইটা করলাম, এই দুইটাকে টেনে দিলাম, এই দুইটা সিলেক্ট হলো, তাহলে আমাকে আর শিফট ক্লিক করে ধরতে হচ্ছে না, ঠিক আছে? তবে এইটার কাজ আমি শুধু দেখানোর জন্য দেখাচ্ছি, এছাড়া আমরা ইউজ হয় না, কারণ ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা বেশি ইউজ করি, এইটার কাজ আমাদের প্রয়োজন হয় না।
এরপর হচ্ছে আমার ম্যাজিক অন টুলটা, যেটা ফটোশপে ছিল ম্যাজিক অন টুল, যেটা সিঙ্গেল কালার গুলোকে সিলেক্ট করে ডিলিট করতে পারি, কালার চেঞ্জ করতে পারি। এখানেও সেম স্টাইলে, তবে শুধুমাত্র কথা একটাই, ইমেজ থেকে না, অবজেক্ট থেকে, আমার এখানে যে শেপ গুলো আছে এই শেপ থেকে। সাপোজ চারটা কপি করলাম, এখানে যদি এখান থেকে যে কোনো একটার উপরে যদি আমি ক্লিক করি, সবগুলো একই কালার কোড পাইছে, ধরে নিছে। এখান থেকে যদি আমি সাপোজ একটা কালার একটু চেঞ্জ করে দিই, একটু গাঢ় করে দিলাম, ওকে। এখন যদি এটা দিয়ে আমি এখানে ক্লিক করি, এটা আর ধরতে পারে না। এখানে কোনো আমার ফটোশপে কিন্তু টলারেন্স নামে একটা অপশন ছিল, যেখান থেকে আমি কালারটা চাইলে একটু কম বেশি বেশি করে নিতে পারি বা কম করে ধরতে পারি। এখানে অপশনটা নেই, এখানে শুধুমাত্র একটা পাতের শেপের মধ্যে যে কালারটা পাচ্ছে টোটাল, ওইটার সেম টু সেম যদি আরেকটা পায় তাহলে নেবে, এছাড়া নেবে না। এর কাছাকাছি যদি একটু কালার কোড যদি চেঞ্জ থাকে তাহলেও নেবে না, শুধুমাত্র সিঙ্গেল নেবে। হালকা মেবি অল্প একটু উনিশ বিশ থাকলে মেবি নেয়, আগে নিত না, কিন্তু এদিন একদিন ট্রাই করছি আর দেখলাম যে নিছে, এটা একটু হালকা আছে। এখন যদি যেটি দেখি, হ্যাঁ এখন নিয়ে নিছে, ঠিক আছে, হালকা একটু কাছাকাছিতে অটোমেটিক নিয়ে নিছে, তবে অন্য কোনো কালার সে নেবে না। আর আরেকটা হচ্ছে যে যদি আমি গ্রেডিয়েন্ট ইউজ করি, এখানে গ্রেডিয়েন্টের ক্ষেত্রে একটু দেখাই দিই, আমাদের এখানে ফটোশপে গ্রেডিয়েন্ট পাচ্ছি এখানে, বিস্তারিত আমাদের গ্রেডিয়েন্ট পরে দেখাবো, জাস্ট আমি অ্যাপ্লাই করে দেখাচ্ছি। দুইটাতেই একই কালার অ্যাপ্লাই করলাম, ব্ল্যাক এবং হোয়াইট অ্যাপ্লাই করছি। গ্রেডিয়েন্ট টুল, ম্যাজিক অন টুল দিয়ে আমি ক্লিক করলাম, সেম ডিজাইন দুইটা পাইছে, দুইটা ধরছে। এখানে যদি এখন এটাকে যদি আমি উল্টাইয়ে দিই, কালার তো দুইটা একই আছে, শুধুমাত্র একটা এদিক থেকে আসছে, একটা ওদিক থেকে আসছে। এখন যদি আমি ধরতে যাই, আমি এখানে ব্ল্যাকে ক্লিক করলাম বা হোয়াইটে ক্লিক করলাম, কোনো লাভ নেই, কারণ এটা থেকে কালার কোড এখানে চেঞ্জ হয়ে গেছে, উল্টাই গেছে, এই জন্য পাচ্ছে না। তার মানে ম্যাজিক অন টুলের কাজ হচ্ছে শুধুমাত্র সেম টু সেম পালে নেবে, ঠিক আছে। এরপর যাচ্ছি, এগুলো আমি পরে দেখব নাকি আগেই দেখব, লেসার টুল, হ্যাঁ অ্যালাইন পাথফাইন্ডার পরে দেখি। এতক্ষণ টুলস নিয়ে আলোচনা করছি বেসিক কিছু, এখন হচ্ছে ফটোশপের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে পাথফাইন্ডার, সরি ইলাস্ট্রেটরের পাথফাইন্ডার, যেটা হচ্ছে আমার একটা অবজেক্ট থেকে কেটে ছিঁড়ে অন্যভাবে করার জন্য। আমি এখানে একটা বক্স দিলাম, এখন আমি চাচ্ছি যে এখান থেকে একটা অংশ, এইটুকু অংশ কেটে ফেলে দেব। ফটোশপে আমরা সিলেকশন টুলগুলোতে এটা দেখছিলাম যে এখানে কিছু অপশন ছিল, অ্যাড টু সিলেকশন, সাবস্ট্রাক্ট ফ্রম মাইনাস, সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন, তখন আমরা একটা সিলেকশনের পরে আরেকটা সিলেকশন করলে সেটা মাইনাস হয়ে যেত। এখন যখন আমার একটা সিলেকশনের পরে যেহেতু ওই অপশনগুলো আসতেছে না, আর ওই অপশনগুলো আমি তাহলে পাচ্ছি পাথফাইন্ডারে, যেটা উইন্ডো মেনু থেকে গেলে আমাদের পাথফাইন্ডার, এগুলো তো জানা আছে যে সাইড বারে এগুলো যা আছে, এটাকে জাস্ট এটা এখানেই ছিল, এখানে ছিল, এখান থেকে আমি টেনে আমার সুবিধার্থে আমি এই পাশে রাখছি, আমার এটা এই পাশে রাখলে কাজ করতে সুবিধা হয়। তো আমি এখান থেকে এটা বের করে পাথফাইন্ডারে, ওই যে আমরা এখানে যেগুলো দেখছিলাম সে অপশনগুলো এখানে পাচ্ছি, আইকনগুলো সেম না, যে এটা অ্যাড করা, এটা মাইনাস করা, এটা হচ্ছে শুধু কমনটা থাকবে, ঠিক আছে। হ্যাঁ, এখন এখানে হচ্ছে যে আমি আরেকটা শেপ আমি দিলাম, আমার কিন্তু মাইনাস হয় নাই, এখানে ক্লিক করলাম তাও হচ্ছে না, এখানে ক্লিক করলাম তাও হচ্ছে না, আমার করতে হবে কি, আগে এই দুইটা পাথ, দুইটা শেপ আমাকে সিলেক্ট করতে হবে, এরপর এখান থেকে যদি আমি এগুলো অ্যাপ্লাই করি তাহলে কাজ হবে। আর ফটোশপে ছিল যে এখান থেকে আগে যেটা সিলেক্ট করা সেটা সিলেক্ট করে দেন আমি অ্যাপ্লাই করতে, এখানে কাজ করতেছি, অটোমেটিক মাইনাস হচ্ছে। আর ইলাস্ট্রেটরের ক্ষেত্রে আগে দুইটা সিলেক্ট করে দেন আমাকে এগুলো ক্লিক করলে সেটার কাজ হবে, ঠিক আছে। তো প্রথম যেটা আছে ইউনিট, ইউনিট করা, যেটা আমার ফটোশপে ছিল অ্যাড টু সিলেকশন, এখানে লেখা হচ্ছে ইউনিট, দুইটার কাজ সেম টু সেম, দুইটা আলাদা আলাদা সিলেকশনকে বা অবজেক্টকে আমি একসাথ করব, ইউনিটে ক্লিক করলাম, দুইটা একসাথ হয়ে গেছে, ঠিক আছে, একটা হয়ে গেছে। সেমভাবে আমি চাচ্ছি যে এই দুইটা থেকে পরের অপশনটা ছিল, পরে যে সিলেকশনটা করব সেটা আগেরটা থেকে মাইনাস হয়ে যাবে যতটুকু এখানে পাবে, তার মানে আমি পরে দিছি এইটা, আর এইটা এই পাথের এইটুকু পরিমাণ পাইছে, তাহলে এইটুকু নিয়ে এসে মাইনাস হয়ে যাবে, দুইটা সিলেক্ট, মাইনাসে ক্লিক করলাম, ওইটুকু নিয়ে এসে মাইনাস হয়ে গেছে। এখানে আমার সবচেয়ে বেশি প্রয়োজন ডিভাইডটা,
তারপর হচ্ছে ইউনিট, তারপর এটা, এই তিনটে আমাদের ইউজ হয়, আর বাকিগুলো আমরা কখনো ইউজ করি না, প্রয়োজন হয় না। তবু আমি দেখাই দিচ্ছি। এরপর হচ্ছে আমার কমনটা পাচ্ছে, আর এটা ক্লিক করলে কমনটা চলে যাচ্ছে, যেগুলো সিঙ্গেল পাইছে শুধু সেগুলোই আছে, ডাবল যেগুলো পাচ্ছে সেগুলো চলে গেছে। আর পরের অপশন যেটা ডিভাইড, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ডিভাইডটা আমি চাচ্ছি যে এখান থেকে সবগুলো আলাদা আলাদা করব, বা আমি একটা বৃত্ত নিলাম, একটা বৃত্ত নিলাম, বৃত্ত থেকে মাঝখানের এই অংশটা আরেকটা অংশ, এটুকু আমি কেটে ফেলে দেব, এই অংশটা আমি ডিলিট করে ফেলে দেব। তাহলে আমি সিলেক্ট করলাম, দুইটা ভাবে তাহলে করতে পারি। প্রথমে আমরা জানি একটা শেপ থেকে আরেকটা শেপ মাইনাস করতে হলে এটা ক্লিক করলে উপরের শেপটা মাইনাস হয়ে যাচ্ছে, বা যদি অনেকগুলো অবজেক্ট হয় সেক্ষেত্রে আমি এখান থেকে ডিভাইড করে ফেললাম। ডিভাইড করা মানে হচ্ছে এটা একটা পার্ট হয়ে গেছে, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, তিনটা পার্ট ডিভাইড ভাগ হয়ে গেছে। তাহলে আমি এটাকে মাত্র ডিভাইডে ক্লিক করলাম, আর ডিভাইড করলে অটোমেটিক এটা গ্রুপে চলে যায়, আমাকে জাস্ট রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে নিতে হবে। দেন আমি বাহিরে একটা ক্লিক করছি, বাহিরে ক্লিক করার পরে এটা ধরলাম, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, আলাদা আলাদা। আমরা খুব বেশি প্র্যাকটিস করব এই এই বিষয়গুলো নিয়ে, একটু বেশি বেশি প্র্যাকটিস করব। ওকে, এরপর হচ্ছে আমার এটা যদি করি, এগুলো আমার তেমন একটা কাজের না। এগুলো দেখা যাচ্ছে প্রথমটা, সেকেন্ড যেটা সিলেক্ট করছি সেটা প্রথমটা থেকে মাইনাস করে এটা শুধু ফেলে দিছে। তো এটা আমরা এটা দিয়ে আমরা করতে পারি, বা এটা দিয়ে করতে পারি, ডিভাইড করলে আমরা করতে পারি এগুলো। তাহলে আমার আর এগুলোতে যাওয়া লাগতেছে না। তারপরে ক্লিক করলাম, এটা দুইটা ইউনিট করে নিছে, যেটা আমার এটার মতোই কাজ করছে। এটার অন্য একটা কাজ আছে, বাট এটা সিলেক্ট, এটাতে আমি আরেকটা শেপ নিয়ে দেখি কি হয়। তিনটা সিলেক্ট, কোনো কিছু তো নেই, একসাথে হয়ে গেলো। তাহলে আলাদা আদের কী দরকার ছিল? যাক, আমরা আর পরেরগুলো প্র্যাকটিস না করি, আমরা এই দুইটা আপাতত প্র্যাকটিস করি। ওগুলো সেম স্টাইলের, জাস্ট কোনোটার এইটা থাকবে, কোনোটার এইটা থাকবে, কোনটা লাইনগুলো থাকবে, এরকমই। এখানে ক্লিক করলে যে কোনটার এইটা আছে, আর এটার শুধু বর্ডারটা আছে, আর কিচ্ছু নাই। আমি এরপরে পেন টুলটা একটু দেখাই দিচ্ছি। পেন টুলটা সিলেক্ট করলাম, যেটা আমার ফটোশপের স্টাইলে। ফটোশপে আমরা পেন টুলটা দুইভাবে ইউজ করছি, একটা ছিল পাথ মোড, আর একটা ছিল শেপ মোড। পাথ মোডে রেখে কাজ করতাম কিসের জন্য? ইমেজ থেকে আমার প্রয়োজনীয় অংশ সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য পাথ মোডে রেখে করতাম। আর যখন একটা ডিজাইন করতে যেতাম তখন আমি শেপ মোডে রাখতাম। এখানে আমার শেপ মোড পাথ মোড নাই, এখানে টোটালি হচ্ছে শেপ। আমরা শেপ ক্রিয়েট করবো, যেহেতু ইমেজ থেকে কাজ করবো না, পাথের আমার দরকার নাই, আমাদের শুধুমাত্র শেপ করব। তবে পেন টুলটা চালানো সেম টু সেম স্টাইলে, একটা ক্লিক করলাম, আরেকটা ক্লিক করলে আমাকে সোজা আসতেছে। যদি আমি ক্লিক করে টান দিই তাহলে সেটা ব্যান হচ্ছে, যেদিকে টান দিয়েছি সেদিকে ব্যান হচ্ছে। আবার হ্যান্ডেলটা ধরার জন্য অল্টার ক্লিক, যেদিকে খুশি সেদিকে মুভ করে আবার ওদিক থেকে আমি ফিরে আসতে পারতেছি। আবার হ্যান্ডেল যদি ডিলিট করে দিতে চাই, হ্যান্ডেল যদি ডিলিট করে দিতে চাই, জাস্ট এখানে এসে ক্লিক করলাম অল্টার ক্লিক করে। আচ্ছা, আমি এই যে এখানে অল্টার ক্লিক করে ক্লিক করলাম, সরি, এখানে ফটোশপে কিন্তু অল্টার ক্লিক করে তারপরে এখানে ক্লিক করতে হতো, এখানে অল্টার ক্লিক করা লাগতেছে না, ডাইরেক্টলি ডিলিট করতে হচ্ছে। তবে ইয়েটা হ্যান্ডেলগুলো ধরতে হলে আমাকে অল্টার চেপে ধরে ধরতে হবে। উপরেরটা যদি ধরতে যাই, অল্টার ক্লিক করে উপরেরটা ধরতে পারবো। এটা ধরতে গেলে অল্টার ক্লিক করে ধরলাম। সেমভাবে ইয়েটা অ্যাঙ্কর পয়েন্ট যদি ডিলিট করতে চাই, ক্লিক করলাম ডিলিট হয়ে গেল অ্যাঙ্কর পয়েন্টের উপর রেখেই। অ্যাড করতে চাইলে সেমভাবে ক্লিক করলাম, অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। আর এখানে এখন আমার ফিল কালার দেখা যাচ্ছে, আমি চাইলে আমার এখানে কিন্তু কাজ চলতেছে এই অবস্থা, আমি এটাকে এখান থেকে ঘুরে দিলে স্ট্রকে চলে গেছে, ঠিক আছে। পেন টুল সম্পর্কে তো আমার মনে হয় না তেমন কিছু আর বলার আছে, সেম টু সেম স্টাইলে। আমি এখান থেকে এখন একটা ইলিপস টুল নিলাম, একটা বৃত্ত শিফট ক্লিক করে সমান করে নিলাম,
এটার কালারটা রেড কালার থাকুক, সবুজ। পেন টুল দিয়ে আমি এদিক থেকে একটা শেপ নিলাম। এইটুকু একটা শেপ নিছি, তাহলে আমার এই একটা শেপ, এই একটা শেপ, দুইটা শেপ আমি নিলাম, সিলেক্ট করে সিলেক্ট এই করে দিলাম, দেন ফেপসি, ফেপসি লোগো হয়ে গেল খুব ইজিলি ভাবে। মানে বুঝেন নাই যদি থাকি এখান থেকে দৌড়ে আমরা হ্যান্ডেল বের করতে পারি, ঠিক আছে। এরপর আবার চাইলে হ্যান্ডেল কে সিঙ্গেল যদি সেদিকে মুভ করতে পারি। কারণ আরেকটা বিষয় হচ্ছে পেন টুলে আমি চাইলে যদি এখন একটা লাভ চিহ্ন আঁকতে বলি, তাহলে আপনারা কিভাবে আঁকবেন, এরকম করে হয়তো শিফট করে লাইনটা সোজা করবেন, শিফট চেপে ধরে তারপর একটা এরকম করে নিবেন, বা যদি একটু অসুবিধা হয় এটাকে আরেকটু ছোট করে নিলেন। আচ্ছা, এরপরে হয়তো এটাকে কপি করে ঘুরে দিলে হবে। এভাবে করে ঘুরাই দিবেন নাকি? বাট সুন্দর হচ্ছে না, যাক যেটা হোক, কিন্তু অ্যাকুরেট ভাবে করা যাবে কিভাবে? আমি এই যে শিফট ক্লিক করে একটা বক্স নিলাম, একটা বক্স নিলাম, সেটাকে আমি উপরে কর্নার ধরে শিফট ক্লিক করে একেবারে কোনাটা উপরে তুলে দিলাম, কোনা বের করে দিলাম, আর একটু নিচে রাখি। এরপর চলে যাচ্ছি পেন টুলে। আগে যেটা আমি একটুকে বললাম, আমরা অল্টার ক্লিক করে এখানে ধরলে হ্যান্ডেল বের হচ্ছে, যদি আমি অল্টার ক্লিক করে লাইন ধরে টান দিই তাহলে কি হয়? অল্টারটা ক্লিক করলাম, লাইন ধরে আমি টান দিলাম, সাথে শিফটটা ক্লিক করলাম, এটা সোজা হচ্ছে, শিফটটা ক্লিক করলে সোজা হয়ে যাচ্ছে, সোজা টেনে আমি মাথা বের করে দিলাম। সেম ভাবে এখানে এসে অল্টার ক্লিক করে এটা ধরলাম, শিফট ক্লিক করে ধরে এটা সোজা টেনে দিলাম। মানে কি মানে যেকোনো শেপ আপনি একটা বৃত্ত দেখেন, বৃত্তর মধ্যে দেখা যাচ্ছে যে একটা শেপ মাঝখান দিয়ে কাটা অন্য কালার, তাহলে সেটা আমি পেন টুল দিয়ে অন্য কালার বর্ডারটা আমি সিলেক্ট করে নেব। অন্য কালার বর্ডারটা সিলেক্ট করে নিলাম, আর মাঝখানে আমার একটা আছে সাপোজ বক্স, তাহলে দুইটা সিলেক্ট করে ডিভাইড করে ফেললাম, আনগ্রুভ করে ফেললাম, মাঝখানে একটা ফেলে দিলাম, ওটা খালি হয়ে গেল। সাপোজ এটা হতে পারে একটা লোগো, এটা একটা লোগো হতে পারে। আছে, আমরা ডিজাইন যেভাবেই করে দিব ওইভাবেই লোগো, যেভাবেই করে দিই আমরা। এই যে ইয়ের যে একটা মেবি রকেট না কিসের একটা লোগো আছে অনেকটা ইয়ে টাইপের, অল্টার ক্লিক করে এইটা, এটা আমি জানি না, যে অনেকটা এই টাইপের একটা রকেট না কিসের একটা লোগো আছে, হ্যাঁ। তো এই সংক্ষেপে হয়ে যাচ্ছে এগুলো, শুধুমাত্র একটু টেকনিকটা খাটাই নিতে হবে, ঠিক আছে, যে কিভাবে করলে আমার এটা ওই জিনিসটা মিন করতে পারে, কোম্পানির নামটা মিন করতে পারে এটার মধ্যে। আচ্ছা, আপনাদের বাড়ির কাজ থাকলো এই যে পাথফাইন্ডারটা প্র্যাকটিস করবেন, আর হচ্ছে এখানে যে টুলস যেগুলো আছে, আমরা টুলসগুলোর নাম রাখলে নাম দেখা যাচ্ছে, এই টুলসগুলো শুধু একটু মুখস্থ করে নেবেন। ফটোশপে কিছু টুলস এখানে ছিল, কিছু টুলস এখন নতুন বের হয়েছে, নতুন এখানে দেখা যাচ্ছে, তো এই টুলসগুলো একটু শিখে নেবেন, নেক্সট ক্লাসে আমরা আরও কিছু দেখব ইনশাল্লাহ।